সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ডব্লিউবি নিউজ টিভি। আপনারা সকলেই জানেন ব্রিটিশ আমল থেকে চোপড়া ব্লকের ধুমডাঙ্গি অর্থাৎ হাফতিয়াগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় ধুমডাঙ্গি ট্রেন স্টেশন তৈরি হয়েছে। এখানেই মাঝে মাঝে সমস্যার সম্মুখীন হয় স্থানীয় মানুষ। যেমনটা আমরা জানতে পেরেছি যে একটা ওভারব্রিজ প্রয়োজন, ছাত্রছাত্রীরা কখনো ট্রেনের তলা দিয়ে যায়, কখনো ট্রেন লাইন দিয়ে, ঠিক ওভারব্রিজের দাবি। এর পাশাপাশি কোনো দূরপাল্লার ট্রেন বা সেরকম কোনো ট্রেন এখানে না দাঁড়ানোর কারণে কিন্তু আজকে চোপড়া ব্লক আইএনটিটিসি স্বীকৃত অর্থাৎ হাফতিয়াগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার যে গ্রাম পঞ্চায়েতের আইএনটিটিসি এবং স্থানীয় মানুষের তৎপরতায় ডেপুটেশন দেওয়া হচ্ছে ধুমডাঙ্গি স্টেশনের স্টেশন মাস্টারের কাছে। অবশ্য সেই চিত্র আপনারা দেখতেই পাচ্ছেন, একেবারে সামনে কিন্তু দেখতে পাচ্ছেন, একেবারে একটা ব্যানার নিয়ে শিল্প বাঁচাও শ্রমিক বাঁচাও আন্দোলনের যে ব্যানার, সেই ব্যানার কিন্তু সামনে রাখা হয়েছে। বিগত দিনে দুর্ঘটনা ঘটেছে, দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য স্কুলের ছাত্র ছাত্রীদের জন্য ধুমডাঙ্গি পার্শ্ববর্তী এলাকায় ওভার ব্রিজ করতে হবে, ধুমডাঙ্গি স্কুলের বাচ্চাদের জন্য ওভার ব্রিজ করতে হবে, দূরপাল্লা ট্রেনের স্টপেজ করতে হবে, সবাই মিলে আওয়াজ তোলো বন্দে মাতরম। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা যে তারা কিন্তু সকালে স্টেশন মাস্টারের রুমের দিকে এগোচ্ছেন, সেই চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরছি। একদমই আপনারা দেখতেই পাচ্ছেন যে অবশ্য একটা ট্রেন স্টেশন হবে যেখানে ট্রেন দাঁড়াবে না, এটাকে একদমই মানা সম্ভব নয়, সেটাই কিন্তু সেই আওয়াজ তুলেছেন স্থানীয় মানুষ এবং হাফতিয়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের আইএনটিটিসির অঞ্চল সভাপতি থেকে শুরু করে অন্যান্যরা। একটু ধরো না, यहाँ के लोकल के लिए सुविधा होगा, इसी का पिटिशन। यहाँ पर ढेर सारे ट्रेन भी हो रहा है स्कूल के बच्चे के लिए, ओवर फ्लाईओवर की भी जरूरत है, क्या बोले? वो तो रेलवे ऊपर से देखेगा, उसके लिए क्या कर सकते, ऊपर करवा, ऊपर मैसेज चला जाएगा, फिर ऊपर बात करेगा लोग। आपका नाम? मेरा नाम संतोष कुमार। कौन सा दायित्व है? क्या बोले? स्टेशन मास्टर। কি বিষয়ে আপনাদের ডেপুটেশন ছিল? আমাদের মাস পিটিশন আমরা জমা দিলাম, আমাদের বিভিন্ন এলাকার বিভিন্ন রেজিস্ট্রেড সোসাইটির সদস্যরা এবং আমাদের আইএনটিটিসি অঞ্চল কমিটির পক্ষ থেকে। বিগত দিনে আমরা দেখেছি যে আমাদের এখানে ধুমডাঙ্গি রেলওয়ে স্টেশনে এখানে কোনো ওভারব্রিজ নাই। আমাদের ওই পাশে আছে মোহাম্মদ বক্স হাই স্কুল, প্রাইমারি স্কুল, দুই পাশ থেকে বাচ্চারা যায় স্কুলে, তো অনেকবার প্রাণহানি ঘটেছে আমরা দেখেছি। এই জন্য রেল কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন যে আমাদের এখানে একটা ওভারব্রিজ যদি হয় তাহলে বাচ্চারা স্কুলে যাতে সুবিধা হবে, দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পাবো। এছাড়া আমাদের এখানে ধুমডাঙ্গি রেলওয়ে স্টেশন ব্রিটিশ টাইম থেকে একটা রেলওয়ে স্টেশন আছে, কিন্তু এখানে দূরপাল্লার কোনো গাড়ির স্টপেজ হয় না। আমাদের দূরপাল্লায় যদি যেতে হয় তাহলে আমাদের এখান থেকে শিলিগুড়ি প্রায় 60 কিলোমিটার দূর এবং এখান থেকে কিষানগঞ্জ প্রায় 70 কিলোমিটার দূর। ইসলামপুরে যেহেতু স্টপেজ আছে কিন্তু সব গাড়ি ওখানে স্টপেজ নেই, তো এই জন্য আমরা চেয়েছি যদি কয়েকটা গাড়ির এখানে স্টপেজ হয় তাহলে আমাদের এলাকার রোজগার সহ এলাকার উন্নতি বাড়বে, এই জন্য আমাদের এটা দাবি দিয়েছি। এটা আমাদের মূল দাবি এবং বিশেষ দাবি আমাদের এখানে যে এখানে একটা ওভারব্রিজ আমাদের দরকার স্কুলের বাচ্চাদের জন্য সহ এলাকার মানুষদের জন্য, যাতায়াতের সুবিধা হবে। রেল গেট বন্ধ থাকলে মানুষের যাতায়াতে খুব অসুবিধা হয়, এমার্জেন্সিতে কোনো পেশেন্ট বা কোনো কিছু যেতে পারে না। যেহেতু সব জায়গায় হয়ে গেছে আমাদের এই জায়গাতেও ওভারব্রিজ বিশেষ প্রয়োজন আছে, রেল কর্তৃপক্ষকে এটা আমরা জানালাম। দেখি আগামী দিনে কি হয়, আমরা তো বলছি না যে আজকে জমা দিলাম তো আমাদের কালকে বা এক মাসের মধ্যে হোক, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে আমাদের এখানে স্টপেজ
অথচ আমাদের এখানে ওভারব্রিজ যাতে হয় এটাই আমাদের। রেল মাস্টার কি বললেন? রেল মাস্টার বলেছে যে কিছু কিছু স্টেশন আছে আমাদের, আরো বাইসি টাইসি এরকম অনেক জায়গায় স্টেশন আছে, কিন্তু ওখানে স্টপেজ হয়েছে যেহেতু আমাদের এখানে স্টপেজ হবে আশা আছে, যেহেতু আমরা এটা কমপ্লেন দিলাম নিশ্চয়ই রেল কর্তৃপক্ষ কিছু করবে। আদের পক্ষ থেকে আপনার? আমাদের এটা আইএনটিটিসি অঞ্চল কমিটির পক্ষ থেকে, কিন্তু আমাদের এখানে যে উপস্থিত ছিল বিভিন্ন এলাকার রেজিস্টার্ড সোসাইটির সদস্যরা উপস্থিত ছিল, তাদের সহযোগিতায় আমরা এটা করতেছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মুন্না আজিজ। কোন দায়িত্বে আছেন? আমি আইএনটিটিসির অঞ্চল সভাপতি হাফতেগঞ্জ। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ ধরে আপনারা কিন্তু বিস্তারিত আপনাদের সামনে আমরা সেই বিষয়টি তুলে ধরছিলাম। আবারও জানিয়ে রাখি, ধুমডাঙ্গি ট্রেন স্টেশন প্রায় আমরা যেটা জানতে পেরেছি, স্থানীয় মানুষ যেটা বলছেন যে ব্রিটিশ আমল থেকে এখানে ট্রেন স্টেশনটা হলেও তেমন কোনো ট্রেন বা ওভারব্রিজ নেই, না থাকার কারণে মানুষের প্রচণ্ড সমস্যা হচ্ছে, মাঝে মাঝে দুর্ঘটনার কবলেও পড়তে হচ্ছে এলাকার মানুষকে। এছাড়াও আপনাদের জানিয়ে রাখি যে সামনে ঠিক এখানেও যদিও একটা ওভারব্রিজ ফ্লাইওভার রয়েছে, তার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন কিছু বাচ্চা যাচ্ছে, সেই জায়গা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে স্কুলের ছাত্রছাত্রী তারা কিন্তু পারাপার করে, ট্রেন কখনো ট্রেন দাঁড়িয়ে থাকে, ট্রেনের তলা দিয়ে বাচ্চারাও যায়, এমনও কিন্তু ঘটনা আমরা তুলে ধরছিলাম আপনাদের সামনে। ঠিক এই ঘটনাগুলো এড়াতে স্থানীয় মানুষের তৎপরতা এবং হাফতিয়াগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের যে আইএনটিটিইউসির সংগঠন, সেই সংগঠনের পক্ষ থেকে এবং স্থানীয় কিছু মানুষের পক্ষ থেকে আজকে কিন্তু স্টেশন মাস্টারের কাছে একটা ডেপুটেশন দেওয়া হলো। তাদের তারা সেই ডেপুটেশনে একেবারে পরিষ্কারভাবে জানিয়েছে ওভারব্রিজ এবং এখানে ট্রেন দাঁড়াতে হবে, কারণ ইসলামপুর বা শিলিগুড়ি বিভিন্ন জায়গায় যদিও হয় সেই লোকাল ট্রেন, কিন্তু সেই লোকাল ট্রেনটাও কিন্তু এখানে দাঁড়ায় না, এমনটাও আমরা জানতে পেরেছি। অবশ্য এই জন্য কিন্তু এই আজকের এই তাদের যে একটা আন্দোলন এবং বিক্ষোভ সেটাই ছিল। আপাতত আমরা এখানে শেষ করবো। ক্যামেরায় বিপুলের সঙ্গে আমি জাহিদুল ইসলাম, ডাব্লিউবি নিউজ টিভি।